আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক আন্তরিক আন্তরিকভাবে কৃতজ্ঞতা চ্যানেল আই টিভি ফেসবুক লাইভ এবং শাহরিয়ার নাজিম জয় শো ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ডিজিটাল প্ল্যাটফর্মের সকল ক্ষেত্র থেকে জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। জীবনের গল্প অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে সেফ কিপারের সৌজন্য। সেফ কিপার একটি নতুন প্রোডাক্ট যা বাংলাদেশে এসছে এবং এই প্রোডাক্টটি ডিসইনফেক্টেড করে। ইতিমধ্যে আমি বিভিন্ন শোতে আপনাদেরকে দেখিয়েছি, এটি ওয়েট টাওয়েল, এটি দিয়ে আপনাদের হাত ব্যবহারযোগ্য সামগ্রী এগুলো যদি আপনারা পরিষ্কার করে নেন এই করোনাকালীন সময়ে আপনারা সবাই ডিসইনফেক্ট থাকতে পারেন। আমার সাথে আছেন আজকে একজন বিশিষ্ট চিকিৎসক ডক্টর মোহাম্মদ আব্দুল ওয়াহাব খান স্যার, একজন কিডনি বিশেষজ্ঞ যাকে ইংলিশে বলে নেফ্রোলজিস্ট, এবং তিনি আছেন স্পেশালাইজড হসপিটাল বাংলাদেশ শ্যামলীতে অবস্থিত স্পেশালাইজড হাসপাতালে স্যার একজন ডিরেক্টরও সেখানকার। তো ওয়াহাব স্যার, আপনাকে এই শোতে ওয়েলকাম করছি এবং এই সেফ কিপারের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আপনারা জানেন, আপনারা ডক্টর, যে এই মুহূর্তে সবাইকে জীবাণু মুক্ত থাকাটা খুব প্রয়োজন সবার, যে কারণে সেফ কিপার বাজারে এনেছে ওয়েট টাওয়েল, যেটা খুবই সুলভ মূল্যে ব্যবহার সবাই করতে পারে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারতে যে ঝুঁকিটা বা বিপদটা থাকে সেটা এই সেফ কিপারের ক্ষেত্রে থাকে না। স্যার, আপনি স্পেশালাইজড হসপিটালে আছেন, এই হসপিটালে এই মুহূর্তে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলিয়ে আমি হাতে গুনে বলতে পারবো অন্তত পক্ষে 15 জন ভর্তি আছেন করোনায় আক্রান্ত হয়ে। এর ভিতরে আমার বাবাও আছেন, আমার মাও করোনায় আক্রান্ত ছিলেন, আমার ভাইও ছিলেন, সবাই আপনার পেশেন্ট। আমাদের চ্যানেল আই এর রূপম, এনামুল কবির রূপম, ক্রাইম রিপোর্টার, হেড ক্রাইম রিপোর্টার তিনি আছেন, কিছুদিন আগে আব্দুল নূর তুষার ছিলেন, এখনো আরো অনেক মানুষ আছেন। এবং আমি সম্প্রতি যে ঘটনাটা ফেস করলাম, যে আমার বাবা স্পেশালাইজড হসপিটালে আপনার আন্ডারে তিনি সপ্তাহে 3 দিন ডায়ালিসিস করে, তার করোনা পজিটিভ হবার পর তাকে হাসপাতালে যখন ভর্তি করাতে যাই আমরা কোনোভাবেই ভর্তি করাতে পারছিলাম না। ইভেন আপনি অনেক চেষ্টা করলেন এবং আপনি আমাকে ফাইনালি লিখলেন যে দেয়ার ইজ নো সিট অলসো এট আইসিইউ, আইসিইউতে পর্যন্ত কোনো সিট অ্যাভেলেবল নেই। স্যার, এই মুহূর্তের সিচুয়েশনটা কি স্পেশালাইজড হসপিটালে, এই মুহূর্তের সিচুয়েশনটা কি করোনার, আপনি কি একটু বলতে পারেন? স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার, স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার জি, একটু মাঝে মাঝে ইন্টারাপ্টেড হচ্ছে। জি, আপনি কি বলবেন একটু? সামগ্রিক করোনা পরিস্থিতি, হাসপাতালের সিট এবং স্পেশালাইজড হসপিটালে কি অবস্থা? হ্যালো স্যার, আপনি কি একটু বলবেন, আপনি শুনতে পাচ্ছেন? হাসপাতালে রোগীর অনেক চাপ শুনে, জি শুনতে পাচ্ছি, জি জি স্যার একটু বলবেন স্পেশালাইজড হসপিটালে এই মুহূর্তে কি অবস্থা? পাকা পাওয়া যায় না,
এই মুহূর্তে আসলে হাসপাতালে আসলে সিট পাওয়াটা বেশ দুষ্কর। ভর্তি প্রত্যাশী রুগীর একটা লম্বা লাইন দেখা যায়, তারা সবাই নাম লিখে যাচ্ছেন, যে যেদিন আসতেছেন সেদিনই যে ভর্তি হইতে পারবেন এরকম কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। রুগীর প্রচন্ড চাপ, ভর্তি প্রত্যাশী, সেটা যারা কোভিড-19 আক্রান্ত তাদের বেলা যতটা ঠিক একইভাবে কোভিড আক্রান্ত নন এরকম রোগীর দিক থেকে রোগীর চাপও যথেষ্ট রয়েছে। যেহেতু কোভিড এর সংখ্যা হঠাৎ করে বেড়ে গেছে, সেহেতু সব জায়গায় হাসপাতালটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যে কোভিড এর রোগী ভর্তি হবে এবং নন কোভিড রোগী গুলো ভর্তি হবে। তো কাজেই স্বাভাবিক ভাবে হাসপাতালে যে স্বাভাবিক সার্ভিস যেটা সেটাও বিভক্ত হয়ে যাওয়ার কারণে এখন, এবং করোনা রোগী বৃদ্ধি পাওয়ার কারণে যারা করোনা আক্রান্ত তাদেরও যেমন ভর্তি সমস্যা হচ্ছে, যারা করোনা আক্রান্ত না অন্য রোগী তাদেরও ভর্তির জন্য সিটের সংকট দেখা দিচ্ছে। তো সব মিলে আসলে ভর্তি সংকট একটা বড় সমস্যা। আমার বিশ্বাস অনেক হাসপাতালে এই অবস্থা, এটি আরেক করোনা রোগীর জন্য এই সংকটটি আর একটু বেশি। তার কারণ হলো যে অনেকেই মনে করেছিলেন যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমে যাবে, কিন্তু প্রকৃতপক্ষে নভেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবং যেহেতু হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা অনেক হাসপাতালেই কমিয়ে দিয়েছে, সেহেতু আসলে যারা চালু রেখেছেন তাদের এই হাসপাতালে বা যে সময় হাসপাতাল চালু আছে সেখানে প্রচন্ড ভিড়। তো সেই দিক থেকে আসলে করোনা রোগীদের ভর্তি সংকটটা বেশ কঠোর, এটি মনে হয় আরো কয়েক মাস অব্যাহত থাকবে বলে বিশ্বাস করি। স্যার, এটা কি শীতের কারণে করোনার সংখ্যা বাড়ছে? করোনার সেকেন্ড ওয়েভ বলা হচ্ছে, এটা আসলে স্যার সেকেন্ড ওয়েভটা কতদিন থাকবে বলে মনে হয়? করোনা ভাইরাস যখন 23 ডিগ্রি টেম্পারেচারের বেশি থাকে তখন করোনা ভাইরাসের দ্বারা সংক্রামিত হওয়ার সম্ভাবনাটা একটু কমে যায়। এখন যেহেতু শীতকাল এসেছে সেহেতু করোনা ভাইরাসের আক্রমণের সংখ্যাটাও বৃদ্ধি পেয়েছে, একই সাথে শীতকালে অন্য শ্বাসকষ্টজনিত রোগ সেটাও বৃদ্ধি পায় এবং ফুসফুসে সংক্রমণও বৃদ্ধি পায়, যার ফলে এই শীতের কারণে করোনা রোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। করোনা আক্রান্ত রোগী যারা তাদের আসলে ফুসফুসের সংক্রমণ বা ফুসফুসের জটিলতাও বৃদ্ধি পেয়েছে, যার জন্য আইসিইউতে ভর্তি বা ভর্তি রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যেটা বেশ সামলানো বেশ মুশকিল হচ্ছে। স্যার, আপনারা এত রোগীর চিকিৎসা দিচ্ছেন একটি হাসপাতাল যেখানে একটি সিটও খালি নেই এবং কিউতে অনেক রুগী আছে, কেউ খালি হলে, কেউ মারা গেলে বা কেউ আল্লাহ সুস্থ করে দিলে তখন রুগীরা সুযোগ পাবে ভর্তি হওয়ার, এরকম একটি অবস্থায় এত রুগী নিয়ে আপনারা হাসপাতাল পরিচালনা করতে, রুগীদের সেবা করতে আপনারা আপনাদের মান কতটুকু ঠিক রাখতে পেরেছেন? কারণ এখন এই মুহূর্তে বাংলাদেশ স্পেশাল হসপিটালকে বলা হচ্ছে যে দেশের প্রায় নাম্বার ওয়ান হসপিটাল, কারণ সমস্ত রুগীরা এখানেই যাচ্ছে এবং বেশি সব এখান থেকেই মারাও যাচ্ছে, সুস্থ হয়েও ফিরে আসছে। তো এই মুহূর্তে আপনাদের জন্য তো একটি চ্যালেঞ্জ হাসপাতালের মান এবং চিকিৎসার মান বজায় রাখা, তাতে করে আপনারা কি কি পদক্ষেপ, এক্সট্রা কি কি পদক্ষেপ নিয়েছেন এবং আপনাদের এখনকার লাইফটা কেমন? না, একটা হলো যে আমাদের যেহেতু হাসপাতালে একটা নির্ধারিত সংখ্যক বেড আছে, সেইটার অনুপাতে কতজন ডাক্তার লাগবে, কতজন নার্স লাগবে সেটা আমরা নির্ধারণ করে রাখা হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ ডাক্তার এবং নার্স রাখা হয়েছে, যার জন্য স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে না, স্বাস্থ্য সেবা ও সেবার মান আমরা চালিয়ে নিতে পারছি, তাতে সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে যে ভর্তি দিতে পারা না গেলে নিঃসন্দেহে এটি একটি বাড়তি মানসিক চাপ সৃষ্টি করে, অনেক তদবির আসে, অনুরোধ আসে, সেগুলো আসলে মানবিক কারণে সব তদবির বা অনুরোধ রক্ষা করা যায় তা না, একটা মরণাপন্ন রোগীকে নিঃসন্দেহে অগ্রাধিকার দিতে হয়। এতে হাসপাতালের
যে ভর্তি হওয়ার পরে ব্যবস্থাপনায় কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ভর্তির আগে ব্যবস্থাপনায় কিছু জটিলতা আসছে, কিছু মানুষের অসন্তোষ আসতেছে, কিন্তু ভর্তির পরে তো আসলে যেহেতু একটা নির্ধারিত অবকাঠামোর মধ্যেই ভর্তি করা হয় এবং জনবলও সেভাবে নির্ধারণ করা আছে, ডাক্তারও সেভাবে নির্ধারণ করা আছে, তাতে আসলে মান কমছে না এবং সেটা ধরে রাখা যাচ্ছে বলে আমরা মনে করছি। স্যার, করোনার প্রকার কত প্রকার? মানে অনেকের ক্ষেত্রে করোনা খুব স্বাভাবিক ভাবে ভালো হয়ে যাচ্ছে, আবার অনেকের ক্ষেত্রে করোনা হলেই তাদের কিছু দিনের মধ্যেই আইসিইউ, লাইফ সাপোর্ট এবং মৃত্যুর ঝুঁকি থেকে যাচ্ছে। একই রোগে অনেকের কিছুই হচ্ছে না, অনেকে আবার একেবারেই শেষ হয়ে যাচ্ছে, কারণটা কি? এটা আসলে নির্ভর করে আসলে যখন করোনা ভাইরাস মানুষের শরীরে ঢোকে সেটার প্রতিরোধ ক্ষমতাটা কেমন সেটার উপর নির্ভর করে, এবং মানুষের আমরা প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউন সিস্টেম বলি সেটা কিভাবে রিয়াক্ট করে, করার পরে এক একজন এক এক ভাবে আক্রান্ত হয় এবং সেটার মাত্রাটাও একই রকম হয়। তাছাড়া করোনা ভাইরাস এ পর্যন্ত প্রায় 8 প্রকারের করোনা ভাইরাস জানা গেছে এবং প্রত্যেকটি একটু আলাদা প্রক্রিয়া এবং সবারই রোগ সংক্রমণ ক্ষমতা এবং রোগের জটিলতা সৃষ্টি করার ক্ষমতা এক নয়, তো যার ফলে সবাইকে একই রকম ভাবে জটিল ভাবে আক্রান্ত হচ্ছে না। এটি দুটো কারণ, একটা হলো যে ভাইরাস জনিত কারণ, আর যে ব্যক্তির ভিতরে ভাইরাস ঢুকছে সেই রোগীর প্রতিরোধ ক্ষমতা কেমন। যাদের প্রতিরোধ ক্ষমতা ভালো তারা দ্রুত কম জটিলতা ধারণ করছে এবং দ্রুত রোগ রোগ মুক্তি লাভ করছে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নেই, যারা কিডনি রোগী, ডায়াবেটিস রোগী, বয়স্ক লোক, তাদের অনেক সময় দীর্ঘদিন লাগে। এমনও দেখেছি আমি, আমার এক রোগী প্রায় 32 দিন পরে সে করোনা নেগেটিভ হয়েছে। তো মূলত বেশিরভাগ রোগী 10 থেকে 15 দিনের মধ্যেই করোনা ভাইরাস টেস্ট নেগেটিভ পাওয়া যায় এবং এরা লক্ষণ মুক্ত হয়ে যায়। স্যার, করোনা রোগী কতদিন পর্যন্ত করোনা রোগটা ছড়াতে পারে? আমরা শুনেছি যে কারো করোনা হলে 14 দিন পর্যন্ত তার থেকে রোগটা ছড়িয়ে যাবার সম্ভাবনা থাকে, এরপরে আর থাকে না, কথাটা সত্যতা কতটুকু? না, করোনা রোগী 2 সপ্তাহ পার হয়ে গেলে এটা রোগ সংক্রমণের ক্ষমতা একেবারেই নগণ্য অথবা থাকে না। এই যেহেতু ভাইরাস শরীরের ভিতরে থাকে সেহেতু বের হলে হতে হয়, কিন্তু তার রোগ সংক্রমণের ক্ষমতাটা নগণ্য। সেই জন্য অনেক দেশে 14 দিন পার হয়ে গেলে যদি রোগী সুস্থ থাকে তাকে কর্মস্থলে মানে যোগ দেওয়ারও বিধান রাখা হয়েছে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে। স্যার, আমরা যদি বলি যে শিশুদের ক্ষেত্রে করোনার বিষয়টি স্যার আসলে কি, শিশুরা কি করোনার ভয় মুক্ত নাকি শিশুদের ক্ষেত্রেও সম্ভাবনা তীব্র? করোনার ভয় মুক্ত না, আসলে শিশুদের একদম ছোট বাচ্চাদের করোনা হওয়ার সমস্যা, শিশুদের আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বেশি থাকে যার ফলে শিশুদের মধ্যে সংক্রমণটা কম, কিন্তু হবে না এটা বলা যাবে না, এটা হতে পারে এবং হচ্ছে, কিছু কিছু মানুষের হচ্ছে, সংখ্যাটি একটু কম। স্যার, আমরা যে আতঙ্কে করোনাকালে আছি, করোনার ছোঁয়াছুঁই সম্পর্কে আমাদের যে বিভিন্ন মিথ চালু হয়েছে, আসলে ছোঁয়াছুঁইটা কতটুকু সত্য? কারণ আমি করোনা রোগীর সংস্পর্শে থেকেছি 2 থেকে 3 বার আমার আপনজনদের ক্ষেত্রে, আল্লাহর রহমতে আমি করোনা পজিটিভ আমার হয়নি। আবার অনেকের ক্ষেত্রেই আমি দেখেছি যে সংস্পর্শে না গিয়ে ঘরের ভেতরেই জীবন যাপন করেছে, তারপরও করোনা হয়ে গেছে। তো এই ঘটনাটা আসলে কি, সংক্রমণের ব্যাপারটা আসলে কি? আমরা একটা শব্দ, মেডিকেল শব্দ ইউজ করি যে এক্সপোজার টু দা করোনা পেশেন্ট, মানে করোনা পেশেন্টের সংস্পর্শে আসা। এই সংস্পর্শে আসা বলতে কি বোঝায়, তো সেটা বলতে আপনি যদি আধা ঘন্টা ধরে 1 মিটার দূরত্বের কাছাকাছি অবস্থান করেন,
এবং যদি যদি হাঁচি কাশি থাকে তাহলে আপনাকে এটাকে এক্সপোজার টু দা করোনা পেশেন্ট বলে এবং তখন এটা রোগ আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। একটা জিনিস হলো যে এক মিটারের মধ্যে রোগটি এই ভাইরাসের কাটা বেশি থাকে, তাই এটি এক মিটারের কাছাকাছি বা দুই মিটারের কাছাকাছি থাকলে এই রোগটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু যে ভাইরাসটি বাতাসে গেল সেটি কিন্তু আসলে বাতাসে উড়ে কিছু দূর যেতে পারে, কাজেই আপনি দূরে থাকলে ওই ভাইরাসটি যদি আপনার শরীরে ঢোকে আপনার প্রতিরোধ ব্যবস্থা দুর্বল থাকে, আপনি দূর থেকেও আক্রান্ত হতে পারেন। সেগুলোর প্রমাণ হলো যে ব্রিটেনের রানীর হয়েছে এবং অনেক দ্বীপে হয়েছে, সেখানে আসলে নিঃসন্দেহে কিছুটা বাতাস বাহিত অবস্থায় গেছে, যেটাকে আমরা ড্রপলেট বলি, যে সরাসরি হাঁচি বা কাশির মাধ্যমে যায় এটা পরিপূর্ণ সত্য নয়, কিছু বাতাস বায়ুবাহিত রোগ সংক্রমণের সম্ভাবনা আছে। স্যার, একজন করোনা রোগী সে পরীক্ষা করাতে গেল, যদি যায় তার তো 4,000 থেকে 4,500 টাকা লাগে, আবার সরকারি ভাবে সস্তায় 100 টাকাও করা যায়, সেক্ষেত্রে রিপোর্ট আসতে 4 দিন থেকে 5 দিন সময় লাগে এবং রোগী আসলে ততদিনে ধৈর্যহারা হয়ে যায়, অনেকে পরীক্ষাই করায় না। করোনার সিমটম যাদের ভিতরে আছে বা যারা দুর্বল ফিল করছে শরীরে ঠান্ডা, তাদের জন্য আপনি কি ওষুধ সাজেস্ট করেন বা যাদের করোনা হয়ে ঘরে আছে তারা কি কি ওষুধ খাবে? যারা আছে যাতে লাংসে বা ফুসফুসে কোনো রোগের সংক্রমণ না হয় সেই জন্য কিছু অ্যান্টিবায়োটিক আছে যেটা ব্যাকটেরিয়াতে কাজ করে এবং ভাইরাস প্রতিরোধেরও কিছুটা ক্ষমতা রাখে, সেরকম অ্যান্টিবায়োটিক আছে অ্যাজিথ্রোমাইসিন, যেটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, অনেক কোম্পানি আছে। তারপরে ডক্সাসাইক্লিন আছে, এটা একটা অ্যান্টিবায়োটিক, এগুলো আসলে ভাইরাসের এগেনস্টেও কিছুটা এটা রিয়াল কিছুটা কাজ করে এবং লাংসের যে কোনো সংক্রমণে এই ওষুধগুলো খুব সস্তা হলেও ভালো কাজ করে। তো কাজে এই ওষুধগুলো খেলে অন্য লাংস ফুসফুসে অন্য অসুখ হওয়ার সম্ভাবনা বা অন্য ব্যাকটেরিয়ার সংক্রমণের সম্ভাবনা কমে যায়। একই সাথে যদি একটু প্রতিটি মানুষ গরম পানিতে গড়গড়া করে, গরম পানিতে আসলে আসলে ভাইরাস মরে যায়, বারবার যদি গরম পানি খায় তাহলে যে শ্বাসনালীতে যে ভাইরাস থাকে সেটা মারা যায়। একই ভাবে গরম পানির বাষ্প থেকে ইনহেলেশন যদি নেয় তাহলেও হয়। ঠিক একইভাবে যদি কিছু ব্রিদিং এক্সারসাইজ করা যায় তাহলে ফুসফুসের ফাংশনাল ক্যাপাসিটি ভালো থাকে এবং তখন ফুসফুস আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। স্যার, যাদের শ্বাসকষ্ট আছে তারা কি বেশি ঝুঁকির সম্মুখীন? যারা শ্বাসকষ্টে থাকে তাদের তো আসলে ফুসফুসে কোনো সমস্যা হওয়ার সাথে সাথেই আরো অনেক ধরনের ব্যাকটেরিয়ার ইনফেকশন বা সংক্রমণ ঘটে, যার ফলে তাদের আরো বেশি জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই যাদের অ্যাজমা আছে বা অন্য ফুসফুসের রোগ আছে তারা খুব সহজেই ফুসফুস আক্রান্ত হয়ে জটিল আকার ধারণ করতে পারে। স্যার, এই মুহূর্তে তাহলে মানুষের করণীয় কি? সাবধানতা, শুধু সাবধানতা বা কি সাবধানতা? প্রকৃতপক্ষে সাবধানতা ডেফিনেটলি যে স্বাস্থ্যবিধি যেগুলো প্রচার করা হয়েছে সেগুলো মানা, তার মধ্যে উত্তম হলো মাস্ক ব্যবহার করা এবং গরম পানি ঘন ঘন গরম পানি খাওয়া, এগুলো যদি হয় তাহলে প্রতিরোধ ব্যবস্থা হবে। কারণ একটা ভাইরাস শ্বাসনালীতে বা মুখগহ্বরে প্রবেশ করলো সেটা যদি ঘন ঘন গরম পানি খাওয়া যায় সেটা সেখানে মরে যেতে পারে, সংখ্যায় কমে যেতে পারে, সেটার কার্যকারিতা বা বিষক রোগ সৃষ্টি করার ক্ষমতা কমে যেতে পারে। স্যার, করোনার টিকা এবং উন্নত বিশ্বে করোনাকে যেভাবে দেখা হচ্ছে, করোনা মোকাবেলার যে প্রস্তুতি চলছে, তাতে করে আমরা আসলে কতদিন এই করোনার সাথে বসবাস করব, কবে টিকা পাবো এবং জীবন স্বাভাবিক কবে হবে বলে আপনি মনে করেন? না, এই পর্যন্ত বিশ্বে এরকম সামগ্রিকভাবে সারা বিশ্বে ইন্ডেমিক যেটা বলে এই মহামারী যেগুলো দেখা দিচ্ছে সেগুলো কোনো মহামারী ইতিহাসের পর্যালোচনা করলে কোনো মহামারী 1.5 থেকে 2 বছরের
কম সময়ের মধ্যে নির্মূল হয়নি, এটি আমরা সেটি এই ক্ষেত্রে ঘটবে বলে আমি বিশ্বাস করি। তার কারণ এখন প্রায় এক বছর বিতে চলেছে, হ্যাঁ, তো এক বছরের মধ্যে যে আমাদের আক্রান্ত রোগীর সংখ্যা বা আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে, এটা আমাদের দেশে যেমন লক্ষ্য করা যাচ্ছে না এবং উন্নত বিশ্বেও লক্ষ্য করা যাচ্ছে না, তো আমার বিশ্বাস এটা দেড় থেকে দুই বছর থাকবে। আগামী 2021 সাল আমাদের জন্য এরকমই একটা সময় কেটে যেতে পারে বলে আমার বিশ্বাস করি। স্যার, 2021 সাল যদি এই করোনা কাল থাকে পুরোপুরি এরকমই থাকে, তাহলে স্যার আপনি একজন ডাক্তার হিসেবে মানুষের কথা কিভাবে ভাবছেন? মানুষকে এখনই আমরা হাসপাতালে ঠাই দিতে পারছি না, মানুষ দেশের বাইরে যেতে পারছে না, উন্নত চিকিৎসা যারা বিদেশে নেয় তারাও যেতে পারছে না, ধনীরা ঘরে আটকা আছে, ঘর থেকেই বের হচ্ছে না, এতে করে আসলে কি হবে, বিষয়টা কি দাঁড়াবে আরো এক বছর আমরা অসুস্থ মানসিকভাবে না হয়ে যাই? এটা সারা বিশ্বের জন্যই বিপর্যয়। আপনি বিদেশে যাবেন, বিদেশে গেলেই যে হাসপাতালে ভর্তি হইতে পারবেন, যেতে পারলেই, সেখানেও কিন্তু সিট সংকট আছে, সেখানেও কিন্তু মানুষ ভর্তি হতে পারছে না, এবং সেখানে ডেফিনেটলি চিকিৎসার ক্ষেত্রে ওই দেশের নাগরিককে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, তো যার ফলে বিদেশে যেতে পারলেও আপনি যে একটা ভালো চিকিৎসা পাবেন, হাসপাতালে ভর্তি হতে পারবেন, সেটা কিন্তু নিশ্চয়তা প্রদান করে না, বা সেই ক্ষেত্রে আপনাকে বাড়তি অর্থ ব্যয় করতে হইতে পারে বা বাড়তি জটিলতার মধ্যে পড়তে হইতে পারে। বাইরের সব দেশে, উন্নত দেশে, আমেরিকা বা ইউরোপ যেখানে আছে, সব জায়গাতেই আসলে চিকিৎসা সংকটের মধ্য দিয়ে সারা পৃথিবী যাচ্ছে, সারা পৃথিবীতেই একটা অর্থনৈতিক সংকট দেখা দিবে, সব ধরনের কাজকর্ম হয়েছে কমে যাচ্ছে, ঠিক একইভাবে চিকিৎসা ব্যয় বেড়ে যাচ্ছে, চিকিৎসা ব্যয় বাড়ার কারণে সামগ্রিক ভাবে সব পৃথিবীর সব দেশই একটা অর্থনৈতিক ঘাটতির মধ্যে পড়ে যাবে এবং উৎপাদন ঘাটতির মধ্যে পড়ে যাবে, যার ফলে এই সংকট কাটাতে বিশ্বের প্রায় সব দেশকেই একটু হিমশিম খেতে হবে। স্যার, আমরা এই মুহূর্তে আপনার কাছে একটু, আমার দাবি ছিল যে আপনি তো হাসপাতালেই আছেন, আপনি তো এখন হাসপাতালেই আছেন। জি, আমি এখন হাসপাতালে আছি। আপনি যদি একটু আপনার হাসপাতালের কোন একটি আইসিইউ বা কোন একটি যেখানে অনেক রোগী আছে, আপনি তো অনেক সময় ভিজিটে যান, আমাদেরকে একটু দেখাতে পারেন যে রোগীর অবস্থা কেমন, ওরা কেমন আছে, আপনার মোবাইলে কি আমরা একটু দেখতে পারি? আপনি তো মাস্ক পরে অবশ্যই কাছাকাছি যান। না, এখন আমার চেম্বারে আছি, এখন যখন আসলে কেবিনে যাওয়া হয় তখন তো টোটাল ড্রেস পরে যেতে হয়, টোটাল মিলে আপনার প্রিকোশন নিয়ে যেতে হয়, ঠিক আছে, কিন্তু আমরা একটু আগ্রহ প্রকাশ করছিলাম এই কারণে, কারণ হাসপাতালগুলোর চিত্র আসলে আমরা তো না গেলে বুঝতে পারবো না, যারা আছে তারাই শুধু জানে যে কেমন কি অবস্থায় আছে, কারণ পরিপূর্ণ রোগীতে হাসপাতাল যখন ভর্তি থাকে তখন আসলে বিষয়টা কেমন মানবেতর হয় রোগীর জন্য সেটি আমাদের জানার খুব ইচ্ছে ছিল স্যার। এনিওয়ে স্যার, আপনাকে এই সেফ কিপারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা স্যার। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে সেফ কিপার হচ্ছে একটা ডিসইনফেক্টেড ওয়েট টাওয়েল, যে ওয়েট টাওয়েলের মাধ্যমে আপনার শরীর, হাত এবং ব্যবহার্য সামগ্রী ডিসইনফেক্টেড করা হয়। এই মুহূর্তে এটি খুবই প্রয়োজনীয় একটি উপাদান এবং আপনাদের আপনার বাসায় স্যার সেফ কিপারের পক্ষ থেকে উপহার চলে যাবে। পাশাপাশি আমার মনে হয় যে এই পণ্যটি আপনাদের যদি প্রয়োজন হয় আমরা বলতে পারবো যে আপনাদের কাছে আরো বেশি পরিমাণে পৌঁছে দেওয়ার জন্য, তাতে মানুষ উপকৃত হবে। স্যার, আপনি কি শেষ কোনো কথা কি বলতে চান? না, আমি যেটা বলতে চাই যে অনেকেই একটু উদাসীন হয়ে গেছিল যে করোনা ভাইরাসের সংক্রমণ এখন কমে গেছে, সেটি আসলে প্রকৃত পক্ষে না, এই শীতকাল তো এই প্রকট আরো বেশ থাকবে, আর
এটা যেটি বলতে চাই যে এটা ঘাবড়ানোর কিছু নাই, তবে আগে মানুষ যে পরিমাণ ভয় পেত এখন সেটা পাচ্ছে না, সেই জন্য হয়তো মানুষের মধ্যে একটা আতঙ্ক যেটা সেটা কমে গেছে, কিন্তু আক্রান্ত রোগীর সংখ্যা এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোটেও কমেনি, এবং এর কাজেই স্বাস্থ্য বিধি যেটা সেটা মেনেই চলা উচিত, যদি না চলে তাহলে আসলে সংক্রমণের সংখ্যা বেড়ে যাবে, এবং যেটা ব্যক্তি পর্যায়ে বা চিকিৎসা সেবা বা যে প্রতিষ্ঠান যেগুলো আছে সেখানে সংকটের সৃষ্টি হবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর নীলিমা ইয়াসমিন, আপনি অনেক দেরি করে যুক্ত হয়েছেন। নীলিমা ইয়াসমিন হচ্ছে স্যার উনি বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে উনি ডক্টর হিসেবে কাজ করছেন, এবং উনি এর আগে জীবনে যত পরীক্ষা দিয়েছেন সব পরীক্ষায় ফার্স্ট হয়েছেন, ওনার ফার্স্টের রেকর্ড এত বেশি, ওনাকে মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কৃত করেছেন, এবং এখনো তিনি লন্ডন থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করছেন, সেখানেও তিনি ফার্স্ট হচ্ছেন। তো বাচ্চা স্বামী সংসার সামলে একজন ডাক্তার একজন নারী যে সর্বক্ষেত্রে ফার্স্ট হতে পারে, ডক্টর নীলিমা ইয়াসমিন হচ্ছে তার উদাহরণ। সো ডক্টর নীলিমা ইয়াসমিন, আপনাকে সেফ কিপার জীবনের গল্পের শেষ মুহূর্তে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনি একদম শেষ পর্যায়ে এসে জয়েন করেছেন। ডক্টর আব্দুল ওয়াহাব খান স্যারের সাথে এতক্ষণ কথা হচ্ছিল সামগ্রিক করোনা অবস্থা নিয়ে, তো আপনিও তো একজন ডাক্তার, আপনি জানেন যে স্যার স্পেশালিস্ট হসপিটালে আছে সেখানে একটি আইসিইউ বেডও খালি নেই, তো আপনার এই করোনা কালে আপনার অভিজ্ঞতা রোগীদের সংখ্যা হাসপাতালের অবস্থা নিয়ে আপনি সামগ্রিকভাবে কি বলতে চান ডক্টর নীলিমা ইয়াসমিন? আচ্ছা, আমি হচ্ছে বর্তমানে আমি পোস্টেড হচ্ছে নোয়াখালী সদরে, তো আমি যখন প্রথম জয়েন করি তো ওই টাইমটাতে হচ্ছে একেবারেই মানে করোনা কালীন সময়ে আমরা জয়েন জয়েন করার কিছুদিন পরেই করোনা মহামারী দেখা দেয়, তো আমাদের জন্য অভিজ্ঞতাগুলো অনেক বেশি নতুন। তো হচ্ছে এটা আমি যখন নোয়াখালী সদরে জয়েন করি ওখানে আমি দায়িত্ব পালন করছিলাম করোনা ফোকাল পার্সন হিসেবে, তো করোনা ফোকাল পার্সন অ্যাকচুয়ালি দায়িত্ব হচ্ছে একটা ডিস্ট্রিক্টে মানে সদরে যে যত করোনা পেশেন্ট আছে তাদের রেকর্ড কিপিং, তাদের সাথে কমিউনিকেশন মেনটেন করা, তারা কতজন সুস্থ হচ্ছেন কতজন মারা যাচ্ছেন, কেউ যদি মারা যায় সেটা হচ্ছে যে তার যথাযথভাবে তার সবকিছু সম্পন্ন হচ্ছে কিনা, মানে তখন তো প্রথম প্রথম তো অনেকেই আমরা এসব ব্যাপারে জানতাম না যে কিভাবে একটা মৃতদেহ সে মুসলিম হোক বা অন্য অন্য ধর্মের হোক সেটা কিভাবে করা হবে, বিভিন্ন রকম ধর্মীয় সংস্থাগুলোর সাথে যোগাযোগ রেখে এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কিভাবে কি করতে হবে, তো সবকিছু এজ এ হোল একটা পেশেন্ট যখন ফার্স্ট স্যাম্পল দেওয়ার পরে পজিটিভ আসে সেখান থেকে তাকে জানানো ইনফর্ম করা যে আপনি পজিটিভ এসেছেন, এবং স্বাস্থ্য অধিদপ্তর ওগুলোর সাথে কমিউনিকেট করা যে আমার জেলায় এতজন, প্রথমত আমাদের সিভিল সার্জন অফিসে জানানো যে আমার জেলায় এতজন আজকে এই মুহূর্তে করোনা পজিটিভ আছেন, এতজন হচ্ছে এর মধ্যে আমাদের মধ্যে এতজনের অবস্থা এত, কেউ যদি ভর্তি লাগে, কেউ যদি অনেকে তো হোম কোয়ারেন্টাইনে ছিলেন, তো এর মধ্যে যদি কারো যদি ভর্তি লাগে ওই ভর্তি পেশেন্টের ভর্তির যথাযথ ব্যবস্থা করতে, এগুলো দায়িত্ব ছিল আর কি আমার এজ এ হোল। আমি সরাসরি কোভিড হসপিটালে ডিউটিরত ছিলাম না, আমি ছিলাম এজ এ করোনা ফোকাল পার্সন, তো যেটার কারণে আমার এই অভিজ্ঞতা আর কি যে পেশেন্টের সাথে প্রথম প্রথম যখন আমাদের একটা পেশেন্ট অনেক এরকম হয়েছে যে পেশেন্টরা লজ্জা, প্রথম সিনারিও যেটা ছিল যে কেউ স্যাম্পলই দিতে চাইতো না ভয়ে, তারপরে পরবর্তীতে যখন খুব খারাপ হয়ে যেত তখন স্যাম্পল দিত, যেহেতু এটা একটু পেরিফেরির দিকে ঢাকার বাইরে অত সচেতন মানুষ আসলে, আমি বর্তমানে তো পোস্টিং আমার নোয়াখালীতে অত সচেতন মানুষ নাই, এবং অনেকে ভয় পেত যে আমি যদি পজিটিভ আসি আমাকে জানি কি কে কি বলে, তো এই জন্য অনেকে স্যাম্পল দিতে চাইতো না। পাশাপাশি অনেকে স্যাম্পল দেওয়ার পরে যখন সে মোটামুটি চিন্তা করতো যে আমি তো পজিটিভ আসতে পারি, উনি হচ্ছে যে মানে মোটামুটি পালিয়ে যেত, এরকম অবস্থা ছিল যে ফোন অফ করে দিত, তো আমরা আসলে কমিউনিকেট করতে পারতাম না, তখন বাড়িতে যে যখন লকডাউন করতে যেতাম তখন আবার ভিন্ন চিত্র, আশেপাশের লোকজন বলতে হয় যে উনি তো কালকেও দেখলাম পাড়ার দোকানে বসে বসে চা খাচ্ছেন, এখন আমাদের কি হবে, একটা মানে মানুষের আহাজারি আর কি। তো আমার আসলে এইসব অভিজ্ঞতা অনেক রকম ডাইভার্সিটি, তারপরে অনেক মানুষ যখন মারা, অনেকে আমাদের এখানে জেলা অনেক মারা গিয়েছে, অনেক বয়স্ক লোক ছিল আর অনেক কম বয়স্ক, তো ওনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে কমিউনিকেট করা, ওনাদের সবকিছু মানে ব্যাপারটা টোটালি অন্যরকম ছিল একটা অভিজ্ঞতাটা, এগুলা কি বলবো একটা অনেক ভয়াবহ একটা পরিস্থিতি আমরা উতরে গিয়েছি, যদিও আমাদের মানে দেশে অবস্থাটা অনেক বেশি কন্ট্রোলেবল ছিল, আমাদের সবকিছু আমাদের সরকার তারপরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সব সবাই যখন মানে জোরালো
আমি আপনাদেরকে ধন্যবাদ দিই, মিডিয়ারও একটা ভূমিকা ছিল সবাইকে কনসার্ন করার জন্য, সচেতন করার জন্য। তো ওই সময়টাই আমরা খুব মানে এজ এ টিম যখন আমরা কাজ করেছি অনেকটাই কন্ট্রোল, আমি মনে করি যেভাবে আক্রান্ত হয়েছে সে তুলনায় আমাদের অসুস্থ হওয়ার হার বা মৃত্যু হার অনেক কম ছিল। এটা অনেক বড় একটা ক্রেডিটের জায়গা, যেহেতু মানে ওই যে সাথে সাথে কোয়ারেন্টাইন করা সম্ভব হয়েছে, সাথে সাথে পরবর্তীতে ফার্স্ট ফেজটা যখন চলে গেল, লকডাউন যখন উঠে গেল, তো তখন এটার কারণে আসলে এই প্রভাবটার কারণে এখন সবাই যেভাবে মানে বাইরে আছে, যদিও উচিত না ব্যাপারটা, কিন্তু আমি মনে করি অনেকটা কন্ট্রোল হয়েছে এটার কারণে। ওই টাইমটা, ওই 3 মাস 4 মাস যে লকডাউনের 3 মাস সময়টা, ওই টাইমটাতে সবার খুব শক্ত ভূমিকা থাকার কারণেই এটা পসিবল হয়েছে আর কি। জি হ্যালো, জি আপনি এই মুহূর্তে কোথায় আছেন? আমি এই মুহূর্তে অ্যাকচুয়ালি আছি হসপিটালেই আছি, আমার বাসা যেটা সেটা হচ্ছে আমার হাজবেন্ড হসপিটালে, আমি যাতে থাকি কোয়ার্টারে থাকি, আমি হসপিটালে আছি, যদিও হসপিটালটা আমার না এটা আর কি। আমি এই মুহূর্তে এখানে আছি। আর আপনার পোস্টিংটা কোথায়? আমার পোস্টিং হচ্ছে নোয়াখালী সদর। নোয়াখালীতে মানুষজন কতটুকু সচেতন এবং সেখানে আপনি কি মনে করেন? প্রথমেই বলে দিয়েছি সচেতনতার গল্পটা, যে অনেকে পালিয়ে যেত করোনা, আবার অনেকে স্বীকার করতো না। এমন হয়েছে যে আমরা বাড়ি লকডাউন করতে গিয়েছি, পেশেন্টের বাড়ি লকডাউন করতে গিয়েছি, উনিও তখন বাজারে, পেশেন্ট তখন বাজারে, আমরা জানি যে পজিটিভ এসেছে, উনার বাড়ি লকডাউন করতে। আচ্ছা আরেকটা বিষয় একটু বলি, যেমন ধরেন স্পেশালাইজড হসপিটালে ডক্টর আব্দুল ওয়াহাব খান আছেন, সেখানে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা আছে, উন্নত ইকুইপমেন্ট আছে, পর্যাপ্ত ডাক্তার আছে। আপনি নোয়াখালীর যেখানে আছেন সেখানে একজন রোগী যদি ক্রিটিক্যাল কন্ডিশনে পড়ে, তার কি ঢাকায় আসা ছাড়া কোনো উপায় আছে, নাকি আপনারা লোকাল হসপিটালে আপনারা সেই সেবাটা তাকে দিতে পারেন? আমাদের অনেকগুলাই আছে আছে, যেমন আমি প্রথমে বলেছিলাম যে আমার দায়িত্ব ছিল পেশেন্টের সাথে কমিউনিকেট করা, ওভার ফোন, একটা পেশেন্টের সাথে যে উনি পজিটিভ এসেছেন, এরপরে ওনাকে কিছু পরামর্শ, যে ওনাকে কি কি করতে হবে, ওনাকে কতদিন আইসোলেশনে থাকতে হবে, কতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে, কখন প্রথম প্রথম সেকেন্ড স্যাম্পলের বিষয়টা ছিল, কখন সেকেন্ড স্যাম্পল দিতে হবে, বা কি উপসর্গ দেখা দিলে উনি আমাদের সাথে যোগাযোগ করবেন, যে কি কি উপসর্গের কারণে ওনার কাছে মনে হচ্ছে যদি উনি হসপিটালে ভর্তি হতে চান, তো ওই টাইমটাতে আমরা হসপিটালে ভর্তি হওয়ার ব্যবস্থা করতে হবে। কোন হসপিটাল? প্রথমত আমাদের এখানে নোয়াখালী সদরে একটা আইসোলেশন ইউনিট আছে, সেখানে হচ্ছে যদি কোনো করোনা সাসপেক্টেড পেশেন্ট আসে, আমাদের একটা ফ্লু কর্নার আছে, এবং আমাদের আপনি মোটামুটি জানেন যে নোয়াখালী আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজে আরটিপিসিআর ল্যাবও আছে, এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি হাসপাতালও একটা আরটিপিসিআর ল্যাব আছে। তো দুটা জায়গায় স্যাম্পল যেত, আমরা যেহেতু যখন সদর সদর থেকে কোনো স্যাম্পল পেশেন্টের কাছ থেকে কালেক্ট করে সেটা হচ্ছে এই দুইটা জায়গা পাঠাতাম, নোয়াখালী সদরে এবং হচ্ছে যে আব্দুল মালিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তারপরে যখনই একটা পেশেন্ট স্যাম্পল পজিটিভ আসতো, পজিটিভ আসার পরে এর আগে যদি কোনো পেশেন্ট যদি খুব মানে রেসপিরেটরি ডিস্টেন্স বা ফিভার বা কোনো কমপ্লেইন নিয়ে আসতো, সে যদি ভর্তি হতে চাইতেন, উনি যদি ভর্তি হতে চাইতেন, তাহলে আমরা হচ্ছে যে নোয়াখালীতে সদর হাসপাতালে একটা করোনা আইসোলেশন ইউনিট আছে, ওই ইউনিটে ভর্তি রাখা হয় পেশেন্টটাকে। এরপরে যখন পেশেন্টটা কনফার্ম পজিটিভ আসে, হ্যাঁ হ্যালো, স্পেশালাইজড হসপিটাল বা উন্নত মানের হাসপাতালের মতো চিকিৎসা সেবা আছে না? আইসোলেশন, প্রথমত আইসোলেশন ইউনিট আছে ওখানে, হচ্ছে এজ এ হোল যেটা, সেটা মানে একটা ক্রু বা ম্যানেজ হিসাবে। এরপরে আরেকটা আছে যে শহীদ বুলু স্টেডিয়ামে আমাদের একটা করোনা সেন্টার আছে, সেখানে হচ্ছে যে আইসিইউ আছে, আইসিইউ আইসিইউ নাই নোয়াখালীতে, আইসিইউ নাই কিন্তু হাইপো অক্সিজেনের ব্যবস্থা, সেন্ট্রালাইজড অক্সিজেনের ব্যবস্থা। আচ্ছা আমি একটু নিলে ভাই আসবেন, আমি একটু ডক্টর আব্দুল ওয়াহাব খান স্যারের কাছে একটু জানতে চাই। স্যার, এই যে নোয়াখালীর মতো একটি জায়গায় যেখানে এত মানুষের বসবাস, এত এত মন্ত্রীদের নির্বাচনী এলাকা, এত বড় বড় মন্ত্রী যে এলাকার থেকে মন্ত্রী হয়, এমপি হয়, সেইখানকার হাসপাতালে আইসিইউ না থাকা, এটা কি আমাদের দেশের জন্য দুর্ভাগ্যজনক নাকি স্যার আব্দুল ওয়াহাব খান আপনি কি মনে করেন? নিঃসন্দেহে আইসিইউর সংখ্যা বৃদ্ধি পাওয়া উচিত, অন্তত প্রত্যেকটা জেলা শহরে অন্তত 10 বেডের একটা আইসিইউ থাকা উচিত, এটা সবসময় থাকা উচিত। এবং এটা না যদি থাকে, শুধু করোনা কেন, আরো অন্যান্য সব ধরনের জটিল রোগেরই আইসিইউ চিকিৎসা লাগে। একটি কথা পরিষ্কার যে আমরা অনেক জায়গায় আইসিইউর মানে সুযোগ নেই বা সেই সেবাটা মানুষকে দিতে পারি না, এবং সব মানুষই যে
সময় মতো আসতে ঢাকায় আসতে পারা বা বড় শহরে আসতে পারা বা বড় কোনো প্রাইভেট হাসপাতালে যাওয়ার সেটার যে সুযোগ থাকে তাও নয়, সময়ও থাকে না। তো সেই মিলে আসলে কোনো জায়গায় প্রত্যাশা করা যায় না। নোয়াখালী বা পুরাতন যে জেলা শহরগুলো আছে সেগুলোতে এই উন্নত মানের চিকিৎসা বা এই ধরনের জীবন রক্ষাকারী চিকিৎসা না থাকাটা এটি আমি মনে করি যে এটি জাতির জন্যই দুঃখজনক। আসলে আমাদের কি করা উচিত সেটার বিষয়ে আমরা আসলে অপরিণাম দর্শী হওয়ার কারণেই এরকমটা হচ্ছে বলে আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ ডক্টর নীলিমা ইয়াসমিন, আপনাকে এই অনুষ্ঠানে আমরা শেষ মুহূর্তে পেয়েছি। আপনি একজন খুবই জ্ঞানী মানুষ, জীবনে সবসময় প্রথম হয়েছেন, আপনার দর্শন আছে এবং আপনি নিশ্চয়ই জীবনকে নিয়ে ভাবেন। আমরা স্যারকে প্রশ্ন করেছিলাম করোনার থেকে আমরা কবে মুক্তি পাব, স্যার বলেছে পৃথিবীর কোনো মহামারী 2 বছরের বেশি থাকেনি। সেক্ষেত্রে আগামী বছর 2021টা 2020-এর মতোই আমাদের জন্য টাফ হবে, হয়তো তারপরে যদি আমাদের করোনা মুক্ত পৃথিবী আসে। তো আপনার কাছে কি মনে হয় ডক্টর নীলিমা ইয়াসমিন, আপনার গবেষণায় আপনার চিন্তায় কি মনে হয় করোনার সাথে আমাদের আর কতদিন বসবাস করতে হবে? আসলে এটা তো এক্স্যাক্টলি আসলে স্যারের কথা আমি একমত যে এক্স্যাক্টলি কাউকেই কেউই প্রেডিক্ট করতে পারে না করোনা কবে যাবে। তো হচ্ছে যেহেতু ভ্যাকসিন অলরেডি লন্ডনে ভ্যাকসিন লঞ্চ হয়ে গিয়েছে এবং অনেকে যদিও আমাদের দেশে আসতে আসতে একটু সময় লাগে, তো ওনাদের দেশে ভয়াবহতা তো কি আমাদের দেশে ভয়াবহতা তো কিছু কম, আশেপাশে শীতের যে প্রকোপটা এটা মোটামুটি আমি মনে করি যে করোনা হয়তো আরেকটু স্যার যেটা বললেন যে 2 বছর আগে মহামারী যায় না, তো ভ্যাকসিন আসার আগ পর্যন্ত পুরোপুরি যাওয়াটা সম্ভব না, কিন্তু আমি মনে করি যে শীতের যে এই সময়টা, এই সময়টা যদি আমরা সার্ভাইভ করে যাই আগের মতোই আমি মনে করি আমরা অনেকটাই সাকসেসফুল করোনা মোকাবেলা, ওই জায়গাটাই যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমরা অনেকটাই এই সময় আসলে আছি। এরপরে যখন যদি এই মানে এই যে শীতের এই জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এই টাইমটা যদি সার্ভাইভ করে যায় এরপরে করোনা খুব বেশি ইফেক্ট আশা করি ফেলতে পারবে না, আর এরপরে যদি ভ্যাকসিন চলে আসে তাহলে তো মোটামুটি আমরা মোটামুটি অনেকটাই 100% নিশ্চিত হয়ে যায় যে না একটা মহামারী থেকে আমরা ওভারকাম আমরা সার্ভাইভ যারা সার্ভাইভ করে দিয়েছি আমরা সার্ভাইভ করে দিয়েছি আমি এটাই মনে করি। উতরে গেলে হয়তোবা আমরা করোনা যুদ্ধে অনেকটাই জয় হয়ে যাব, পাশাপাশি আমরা ভ্যাকসিনের সম্ভাবনা তো দেখতেই পাচ্ছি। তো অসংখ্য ধন্যবাদ ডক্টর নীলিমা ইয়াসমিন, এই জীবনের গল্প অনুষ্ঠানটি প্রচার হচ্ছে সেফ কিপারের সৌজন্যে। ডিসইনফেক্টেড টাওয়েল, যে সেফ কিপারের এই টাওয়েলটি ব্যবহার করলে আপনার হাত, আপনার মুখ এবং আপনার ব্যবহার্য সামগ্রী সবকিছু জীবাণু মুক্ত হয়। এই এই সেফ কিপারের গিফট হ্যাম্পার আপনার ঠিকানায় পৌঁছে যাবে, ডক্টর আব্দুল ওয়াহাব খান স্যারের ঠিকানায় পৌঁছে যাবে এবং এটি অত্যন্ত সুলভ মূল্যে যেহেতু বাজারে পাওয়া যায় আপনারা আপনাদের পরিচিত জন এবং আশেপাশের মানুষকে এই মূল্যবান ব্যবহার্য সামগ্রীটি ব্যবহার করতে বলবেন সেফ কিপার যার নাম। অসংখ্য ধন্যবাদ আজকের এই শোতে অংশগ্রহণ করবার জন্য এবং আমরা ভবিষ্যতে আপনাদের সাথে আরো কথা বলবো এবং আমরা জনগণকে জানাবো এই স্বাস্থ্যের আপডেট। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর আব্দুল ওয়াহাব খান এবং ডক্টর নীলিমা ইয়াসমিন, ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ আপনাকেও।